এদিকে দেশের প্রথম ছয় লেনের মধুমতি সেতু উদ্বোধনের মধ্য দিয়ে স্বপ্ন পূরণ হলো নড়াইলবাসীর। নদীর দুই তীরে বিরাজ করছে উৎসবের আমেজ। এর আগে দুপুর ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হুমায়ুন কবির, রিন্টু ও কাজী আশরাফের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শারমিন আজাদ। দেশের প্রথম ছয় লেনের মধুমতি সেতু উদ্বোধনের ফলে দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্তত ১০ জেলার মানুষের ঢাকার সাথে দূরত্ব কমে আসবে প্রায় অর্ধেকে। নড়াইল ও গোপালগঞ্জ সীমান্তবর্তী কালনাঘাট এলাকায় নির্মিত মধুমতি সেতু এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে বলে মনে করেন স্থানীয়রা। ফেরির অপেক্ষা করতে করতে খিদা লাগছিল, দোকানে খাবার কিনতে যাই, এর মধ্যে ফেরি ছেড়ে চলে যায়। মধুমতি সেতু চালু হওয়ার কারণে আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের আসলে অনেক সুবিধা হয়েছে। আমাদের পরীক্ষার্থীরা বাড়ি থেকে এসে নিয়মিত পরীক্ষা দিয়ে আবার সময় মতো ফিরে যেতে পারবে। এটা শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগের সরকারের একটা গুরুত্বপূর্ণ অবদান। বাংলাদেশ সরকার এবং জাইকার যৌথ অর্থায়নে নির্মিত হয়েছে নড়াইল এবং গোপালগঞ্জ সীমান্তবর্তী এলাকার এই মধুমতি সেতু। আমাদের এই সেতুটা এশিয়ান হাইওয়ের উপর অবস্থিত। এশিয়ান হাইওয়ে বেসিক্যালি আমাদের সিলেট থেকে শুরু হয়ে এটা ঢাকা হয়ে বেনাপুল হয়ে এটা ইন্ডিয়া হয়ে এটা আমাদের ইউরোপ, এশিয়ার অনেক দেশ পার হয়ে এটা ইউরোপে চলে গিয়েছে। তো এটা ছিল একটা মিসিং লিঙ্ক, অর্থাৎ সম্পূর্ণ এশিয়ান হাইওয়েটা কানেক্টেড থাকলেও এখানে নদী দ্বারা বিচ্ছিন্ন ছিল। এই ব্রিজটা হওয়ার ফলে এশিয়ান হাইওয়ে আর কোনো বিচ্ছিন্নতা থাকবে না, সব বিচ্ছিন্নতা অবসান ঘটল। মাননীয় প্রধানমন্ত্রী কমিটমেন্ট অনুযায়ী মধুমতি সেতু উদ্বোধন হয়েছে, আমরা এই সেতু উদ্বোধনে অত্যন্ত গর্বিত। ২০১৫ সালের ২৪ জানুয়ারি কালনা সেতু নামে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে নামকরণ করা হয় মধুমতি সেতু। শারমিন আজাদ, শান্তা, এশিয়ান টেলিভিশন।